আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টার্সেল কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ, মানে চতুর্দিকে 3.5 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিয়েছি। আর ফিতা তৈরি আপনারা চাইলে কিন্তু এই ফিতাটাকে ডোরি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি আড়াআড়িভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এখানে ফিতাটাকে বসিয়ে দুইটি কোণা এভাবে ফিতার মাথায় এনে জয়েন্ট করে নিলাম, মানে এভাবে বসিয়ে তারপর মাঝ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই টার্সেলটি কিন্তু অত্যন্ত সহজভাবে তৈরি করা যায়, আর বিশেষ করে বাচ্চাদের পোশাকের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ডিজাইন করার জন্য কিন্তু টার্সেলের কোনো বিকল্প নেই। এবং ছোটদের পাশাপাশি কিন্তু বড়দের পোশাকের মধ্যেও অনেক চমৎকারভাবে এই টার্সেলগুলো দিয়ে ডিজাইন করা যায়। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি একটি টার্সেল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, আবারও বোঝার সুবিধার্থে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি মাঝ বরাবর আড়াআড়িভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম, এরপর ফিতাটাকে বসিয়ে এই কোণাগুলোকে ফিতার মাথায় এসে এভাবে করে ভাঁজ দিয়ে বসিয়ে নিলাম। তারপর মাঝ বরাবর এভাবে সম্পূর্ণ কাপড়টিকে আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তবে প্রথমে ব্যাক স্টিচ দিচ্ছি এবং লাস্ট পর্যায়েও ব্যাক স্টিচ দিয়ে নেব যাতে করে সেলাইটা খুলে না যায়। আর এখানে কিন্তু আমি ফিতা তৈরি করে নিয়েছি, আর আগেও বলে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ডোরি তৈরি করে নিতে পারেন। আর ডোরি কিভাবে তৈরি করতে হয় এই ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন এবং দেখে আসতে পারেন কিভাবে আমি ডোরি পাইপিং তৈরি করে নিয়েছি। তো এ তো এভাবে করে অত্যন্ত সহজ নিয়মে অল্প সময়ের মধ্যেই কিন্তু চমৎকার টার্সেলটি তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি আরও দুইটি টার্সেল তৈরি করে নিব। তো আবারও দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র নতুনদের বোঝার সুবিধার্থে আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এই ভাঁজগুলো কিভাবে দিয়ে নিচ্ছি। একদম গোলাপ কলি টার্সেল যেভাবে করে তৈরি করে সেমভাবেই ভাঁজ দিব, আর মাঝ বরাবর একটিমাত্র ভাঁজ অতিরিক্ত দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভিন্ন স্টাইলের একটি টার্সেল তৈরি হয়ে যাচ্ছে। এই তো এভাবে করে কিন্তু আমি শুরুতে ব্যাক স্টিচ এবং লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, সেলাই কাজে যারা একদম নতুন তারাও কিন্তু মনোযোগ সহকারে দেখলে এই চমৎকার টার্সেলটি তৈরি করে নিতে পারবেন অনায়াসে। এভাবে করে আমি ভাঁজটা খুলে দেখিয়ে দিচ্ছি। এ তো খুবই সহজভাবে কিন্তু তৈরি করা যায় এই টার্সেলটি। যতগুলো টার্সেল আছে সবগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে নতুনরাও কিন্তু একবার দেখলেই এই টার্সেলটি তৈরি করে নিতে পারবেন। আর যদি কোনো কাজ শেখা যায় তাহলে কিন্তু কোনোটাই কঠিন না, সবগুলোই কিন্তু সহজ। আর আমরা যদি না পারি তাহলে কিন্তু একটা সহজ কাজকেও অনেক কঠিন মনে হয়। এতে দেখুন খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু টার্সেলগুলো তৈরি হয়ে গেছে। চমৎকার এই টার্সেলগুলো আমি হাতার মুহুরির মধ্যে বসিয়ে নিব। তো ছোট এবং বড় সকলের পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টার্সেলগুলো তৈরি করে নিতে পারেন অত্যন্ত ইজি ওয়েতে। যাই হোক, আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।